মাদকের মামলায় অবশেষে জামিন পেলেন চিত্রনায়িকা পরিমণি। মামলার পুলিশ রিপোর্ট জমা না হওয়া পর্যন্ত নারী ও অসুস্থ বিবেচনায় তাকে জামিনে মুক্তির আদেশ দেন আদালত। এনামুল কবির, রূপমের রিপোর্ট। র‍্যাবের দায়ের করা মাদক মামলায় দু সপ্তাহ ধরে কারাগারে আটক চিত্রনায়িকা পরিমণি। ঢাকার সিএমএম আদালতে তিন দফায় জামিনের আবেদন নামঞ্জুর হওয়ার পর এবার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন শুনানি, তবে পরিমণিকে আদালতে হাজির করা হয়নি। তার শারীরিক অবস্থা ডিটোরেট করেছে, তার শারীরিক পরিস্থিতি এবং চিকিৎসার জন্য এবং এই মামলার কোনো তত্ত্বগত এবং কোনো প্রমাণ তার বিরুদ্ধে এখনো আসে নাই, বিধায় আমাদেরকে জামিন মঞ্জুর করা হোক। শুধু মাদক নয়, তার বিরুদ্ধে এলএসডি এবং আইসের অভিযোগও আনা হয়েছে। এই ধরনের একটি মামলায় আমরা অত্যন্ত সতর্কতার সাথে হাইকোর্ট এবং নিম্ন আদালতে আমাদের আইনি পদক্ষেপ গ্রহণ করতে সক্ষম হয়েছি এবং সেই কারণে আজকে জামিন লাভ হয়েছে। পুলিশ প্রতিবেদন দাখিল পর্যন্ত সে অন্তর্বর্তীকালীন জামিনে থাকবে, যেহেতু সে একজন চিত্রনায়িকা, ফিল্ম ইন্ডাস্ট্রিতে আছে, অনেক পরিচয়ের সাথে তার চুক্তি হয়েছে, এই যে তার সিনেমাগুলিতে এগুলো কন্টিনিউ করতে হবে, এই জন্যই তাকে এই গ্রাউন্ডেই আমি মনে করি যে এই গ্রাউন্ডেই তাকে জামিন দেওয়া হয়েছে। র‍্যাবের দায়ের করা মাদকের মামলায় গ্রেপ্তার হয়ে তিন দফায় সাত দিনের রিমান্ড শেষে এখন দশ দিনেরও বেশি সময় ধরে কারাগারে অন্তরীণ আলোচিত চিত্রনায়িকা পরিমণি। তার রিমান্ডের বৈধতার প্রশ্নে রুলের আবেদন নিয়ে উচ্চ আদালতে গেছেন তার আইনজীবীরা। ঢাকার মহানগর দায়রা জজ আদালত থেকে এনামুল কবির, রূপম, চ্যানেল আই।